सिगरेट स्मोकिंग इज इंजुरियस टू हेल्थ, इट कॉजेस कैंसर। धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक, इहा कर्कट रोगेर कारण। তোর কি হয়েছে অমিত? আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না রে। কেন এরকম হঠাৎ মনে হওয়ার কারণটা কি? ধর তুই ভূতে বিশ্বাস করিস? না বিশ্বাস করি না, তবে ভূতের নামে ভয় পাই। যেহেতু চাক্ষুষ দেখিনি তাই ওসবে বিশ্বাস করি না। আসলে কি জানিস তো, আমি ওই বাড়িতে একদম টিকতে পাচ্ছি না রে। আজ কিছুদিন হলো আমার বাড়িতে না সব অদ্ভুত কাণ্ড হয়ে যাচ্ছে। আচ্ছা আমি পাগল হয়ে যাচ্ছি না তো ভাই? মনে হয় তাই হয়ে যাচ্ছিস তুই। যাক সে কথা। আচ্ছা বাপ, তোর ভাই এখন কি করছে বলতো? ওই ও মাস দুয়েক হলো দুর্গাপুরে একটা চাকরি পেয়েছে, চলে গেছে। তাহলে তুই এখন বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হলো ওই বাড়িতে না আমি আর থাকতে পাচ্ছি না রে। আমার বড় ভয় করছে রে, ওখানে প্রতিরাতে আমি কারো উপস্থিতি অনুভব করছি। সে কে জানি না, কিন্তু সে যে অশারীরিক সেটা আমি বুঝতে পারি। তুই এক কাজ কর, হ্যাঁ এই ভিজে জামা কাপড়টা চেঞ্জ করে নে, হুম আমি ততক্ষণে চা বানিয়ে নিয়ে আসছি। Thank you.
তুলে বস। হ্যাঁ শোন, এক কাজ করি, চাটা খাই, খেয়ে একটু ছাদে যাব। চল চল। আরে বাবা আয় না। আয় আয় আয়। বুঝলি, আমি ভাবছিলাম কয়েকদিন তোর এখানেই থাকবো, তোর কোনো অসুবিধা হবে না তো? আরে না না, অসুবিধার কি আছে, ভালোই তো হবে, অনেক দিন পর আমরা একসাথে সময় কাটাতে পারবো। কিন্তু কি জানিস, আমার মনে হয় তোর আমার এখানে থাকার থেকে আমার তোর ওখানে থাকাটা কিন্তু উচিত। খবরদার খবরদার, ওই বাড়িতে কেউ থাকতে পারে না, কোনো মানুষ ওই বাড়িতে থাকতে পারে না। আমিও পারিনি, আমার মতো তুইও পাগল হয়ে যাবি। আমি ভাবছি ওই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। কিন্তু তোর ভাই আপত্তি করবে না তাতে? মনে হয় না, ওকে আমি ফোনে সব জানিয়েছি, ও কয়েকদিন পরেই সোজা তোর এখানে চলে আসবে, তারপর বসে যা হোক একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা, তোরা ওই বাড়িতে কতদিন রয়েছিস? আরে কি বলছিস, ওই বাড়িটাই তো আমাদের পৈতৃক বাড়ি, ওখানেই তো আমাদের দুই ভাইয়ের জন্ম। আচ্ছা, এর আগে তুই কোনোদিন এরকম অস্বস্তি অনুভব করেছিস? না রে ভাই, মানে দিন পনেরো আগেও না। আচ্ছা অমিত, ঠিক কি কি হয় আমাকে বলতো। তুই নিজেই যখন আমার বাড়িতে যেতে চাইছিস, তখন সব কিছু আমার মুখে না শুনে স্বচক্ষে নিজে গিয়ে দেখাই ভালো। আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না জানি না, তবে তুই গেলে আমি খুব খুশি হব। আর আমিও দেখতে চাই ওই ঘরে আরেকজনের উপস্থিতি থাকা সত্ত্বেও ওরকম কিছু ঘটে কি না। যদি যাস তো চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাবো ভাই। না না, এই দুর্যোগের রাতে আমি আর কোথাও যাচ্ছি না, তার থেকে বরং কাল সকালেই আমি যাব। আর তোর সঙ্গে দুটো দিন তোর ওখানে থাকবো, তারপর তোকে নিয়ে আমি ফিরে আসবো। আর তুই যতদিন তোর ভাই না আসছে তোর বাড়িতে, ততদিন তুই আমার কাছে থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। তাহলে তো খুব ভালোই হয় রে, আমার মাথার না কোনো ঠিক নেই, আমার ভালো মন্দের ভার তোর উপর ছেড়ে দিলাম ভাই। তবে তবে এটাও জেনে রাখিস, আমি আর কোনো দিন একা থাকতে পারবো না রে, সব সময়ের জন্য আমার একজন সঙ্গী চাই। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার চল আমরা শুয়ে পড়ি, খাওয়া দাওয়া করে নি, কাল আবার ভোরবেলা বেরোতে হবে। হ্যাঁ, কেমন? অমিত, আরে এই অমিত, আরে ওঠ। অমিত ওঠ, সকাল হয়ে গেছে, আরে তোর বাড়ি যেতে হবে তো, ওঠ। কিরে, আরে ওঠ না, ওফ, ওট ওট ওট, চাটা খা, গরম গরম চা আছে, ঠান্ডা হয়ে যাবে।
আরে এই অমিত, কতদিন পর ভাই, শান্তিতে ঘুমোচ্ছিলাম। আমার তো আর ওই অভিশপ্ত বাড়িতে যেতেই ইচ্ছে করছে না। তা নয়, ঠিক আছে, তুই চাটা খা। তোর ওই ত্রিবেণীতে যাওয়ার ট্রেন কটায় আছে জানো? কটা বাজে এখন? তো 11টা। সে তো বেলা 1টায়। কি এখন কোনো ট্রেন নেই? ছিল তো, সে চলে গেছে দুপুর 1টা। ঠিক আছে, তা যাক, দুপুরের ট্রেনেই তাহলে যাব। তুই এক কাজ কর, আমি স্নান করতে যাচ্ছি, বিছানাটা একটু গুছিয়ে রাখি, ঠিক আছে? তাড়াতাড়ি করবি কিন্তু। হ্যাঁ।
কি রাহুল, কি দেখছিস? চল। হ্যাঁ চল যাচ্ছি। অমিত, আমি বরঞ্চ একটু বাইরে থেকে ঘুরে আসি, তুই ততক্ষণে ফ্রেশ হয়ে নে। কোথায় যাবি? এই একটু বাইরেই যাব, তোর বাড়িতে এসেছি, প্রথম এলাম, বাইরেটা একটু ঘুরবো না? আমিও যাই। না না, তোকে যেতে হবে না, তুই বরঞ্চ ফ্রেশ হয়ে নে, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। একা থাকতে ভয় হবে না তো? না না, দিনের বেলাতে সেরকম কিছু ভয় নেই। ঠিক আছে চল, আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি তুই ফ্রেশ হয়ে নে। হ্যাঁ আয়। আপনারা নিশ্চয়ই অমিতকে চেনেন। নমস্কার, আমি অমিতের বন্ধু। তখন আমরা রিকশা করে আসছিলাম আর আপনারা অমিতকে দেখে ফিসফিস করে কিছু বলছিলেন, অ্যাকচুয়ালি বলতে পারবেন যে কি হয়েছে? দেখুন, কি হয়েছে বলতে গেলে আমাদের মনে হয় সত্যি করে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এর পেছনে একটা কারণও আছে। কারণটা যেটা হচ্ছে, বিগত কদিন ধরে আমরা লক্ষ্য করছি সন্ধ্যেবেলা হলেই বাড়িতে উদ্দশ্বাসে চেঁচাচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে কখনো কখনো সে আবার অজ্ঞানও হচ্ছে। আরে পাগল হয়ে গেছে দাদা, ওর মাথা খারাপ হয়ে গেছে। দাদা আমি একটা কথা বলবো, শুনলে না আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন আমি মিথ্যে কথা বলছি। আমার কথা এটা কেউ বিশ্বাস করে না দাদা। হ্যাঁ বলুন, আমি শুনতেই এসেছি। কদিন আগে অমিতদা অজ্ঞান হয়ে গেছিল, কদিন আগে বুঝলেন দাদা, অমিতদা না অজ্ঞান হয়ে গেছিল। পাশের বাড়ির বিষ্ণুদা ওকে ডেকে নিয়ে গিয়ে সঞ্জয়দা যা দেখলো, গা ওদের পুরো শিউরে উঠেছে, কি বলবো দাদা। কি দেখলেন? কি দেখলো? ওই যে সেদিন রাতে অমিতদা তো সদর দরজা বন্ধ করে ঘুমায় আর ওপরের দরজাও বন্ধ করে ঘুমায়, এবার চিৎকার শুনে সঞ্জয়দা আর বিষ্ণুদা ছুটে দৌড়ে গেছে। Thank you.
আমরা অমিতদার ওপরের দরজা সদর দরজা দুটোই বন্ধ ছিল, অমিতদা অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু ওই দুটো দরজা খুললোটা কে? আশ্চর্য। কিন্তু সঞ্জয়দার কথা আর বিষ্ণুদার কথা এরা কেউ বিশ্বাসই করতে চাইছে না। আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করছি। শুধু আপনাদের মধ্যে কেউ একজন, একজন শুধুমাত্র আমার সাথে এই বাড়িতে আজকে রাতের মতন। অসম্ভব, ওই বাড়িতে রাত্রি যাপন অসম্ভব ব্যাপার। আর বলা যায় না, সত্যি যদি কোনো ভয়াবহ ঘটে থাকে তবে চিৎকার করে ডাকবে, আমি একা কেন, আরো চারজনকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা তাই, ও একা ও বাড়িতে কেউ একা থাকবে না, আর গেলে আমরা সবাই মিলে যাব। হ্যাঁ, আর একটা কথা, সদর দরজাটা একটু খুলে রাখবে, তাহলেই হবে। আচ্ছা বেশ, তাহলে আজকের মতন চলি, নমস্কার। নমস্কার। সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি কখন থেকে, তুই এখানে একা একা এরকম একটা ঘরে কি করছিসটা কি? আরে ভয় পেয়ে গেছিলিস নিশ্চয়ই? না না, ভয় পাইনি। ঠিক আছে, চল চল চল, আমরা একটুখানি গঙ্গার ধার দিয়ে ঘুরে আসি বরং, চল। শোন না। হ্যাঁ? আজ আকাশের অবস্থা ভালো না, ছেড়ে দে, অন্যদিন কাল যাব। তা এখন কি করবি? চল না, রাতের খাবার অ্যারেঞ্জ করি। অনেকদিন তোর হাতের ওই স্পেশাল রান্নাটা কিন্তু খাওয়া হয়। চল, তুই কি খাবি বল। খাবো বেশি কিছু না, গরম ডিমের ঝোল আর গরম গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা। গিয়ে রান্না অ্যারেঞ্জ করি, চল। তোর হাতে রান্নাটা কিন্তু আজকে দারুণ হয়েছিল, যাই বলিস। আচ্ছা, তোর ওই উৎপাতটা কখন থেকে শুরু হয় বলতো? কোনো ঠিক নেই বুঝলি তো, এই কখনো সন্ধ্যাবেলা অথবা কখনো মাঝরাতে। অবশ্য তুই এসছিস, আজকে যদি না হয় তাহলে আমার কিছু করার নেই। আসলে আসবে, এখন তো শুয়ে পড়ি নাকি? চল শুয়ে পড়ি। হ্যাঁ অমিত, তোর ওই লাইটটা একটু নিভিয়ে দে না। লাইট লাইট অফ করে আমি ঘুমোতে পারি না ভাই। আরে লাইটটা নিভিয়ে দে না, কি আছে, আমি তো আছি। ছাড় না, থাক। আচ্ছা ঠিক আছে। ভাই আসবে, ভাই আসবে, ভাই ওই যে ভাই। আরে কে আসবে? ভাই আসবে, ও আসছে। আরে কোথায় আছে? নেই তো এখানে, কেউ নেই রে। ওই যে 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 ও
এসো। না না, আমি যাবো না, না আমি যাবো না, আমি আসি। না না, তুই যাবি না, না না যাবি না বলছি ভাই, যাবি না, না আমার সাথে আয়, না না যাবো না, যাবো না আমি, যাবো না, যাবো না আমি, যাবো না, যাবো না, যাবো না, যাবো না আমি, যাবো না আমি, যাবো না আমি, যাবো না, যাবো না, যাবো না, যাবো না। চল, অনেক হয়েছে, চল। আগে বলো, আমি রূপা। তুমি কোথায়? কে তোমাকে বন্দী করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। তোমাদের জানার দরকার নেই, শুধু জেনে রাখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের দেওয়ালে আমি কিছুতেই ছবি হয়ে ঝুলে থাকতে পারবো না। এক্ষুনি নষ্ট করে ফেলো ছবিটা। রজত
কিছুদিন আগে রজতবাবু আরে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে ওনার মেয়ের ছবিটা চাইলেন। বললেন এই গত মাসে সামান্য ভুল বোঝাবুঝির জন্য তিনি ও তার স্ত্রী খুব মেকে বকাবকি করেছে, তারপরেই এই বিপর্যয়। আর মেয়েটি গলায় দড়ি দিয়ে, কিন্তু কিন্তু বছর দুই আগে যে ছবিটা তোলা হয়েছিল সেই ছবিটা রজতবাবু এতদিন পর নিতে এলো কেন? অ্যাকচুয়ালি দুবছর আগে ছবি তুলেছিলাম ঠিকই, কিন্তু টাকা দেওয়ার ভয়ে রজতবাবু আমার সঙ্গে দেখা করেন। আরে আমি তো ছবি নেগেটিভ থেকে ওয়াশও করে রেখেছিলাম, আর এখন মেয়ে স্মৃতি রক্ষার জন্য ডবল দাম দিয়ে ছবিটা নিতে এসছে, সম্পূর্ণ টাকাও দিয়ে গেছে। কিন্তু অসুবিধা হলো টাকা নেওয়ার পর থেকে না আমি আর ছবিটা খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সেদিন ছবিটা পেলাম, কিন্তু পাওয়ার পর থেকেই যত উৎপাত। আচ্ছা সেই ছবির নেগেটিভটা আছে? হ্যাঁ আছে। দাঁড়া দিচ্ছি। আগুনে পুড়িয়ে দেব, তারপরে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে।